গুড মর্নিং এভরিওয়ান, আসো আসো আসো, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু পরে বলবো তোমার ঠান্ডা কফি দিছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আজকে যাচ্ছি কোভিডের টিকা নিতে, এটা আমার প্রথম ডোজ। বাইরে লকডাউন, তো টিকা কার্ড দেখালে আমি রাস্তায় যেতে পারবো, তো যাই, যদি এখানে পসিবল হয় শ্যুট করে আপনাদের সাথেও শেয়ার করব। বের হচ্ছি। আমি যে বলছি যে যাও, তুমি আমার কথাটা শুনছো না? তা শুনবো না। আরে রেখে লাগে ও আর ফিরি রাজত্ব না। প্রিয় খালার সাথে কোনো কথা করবে না, ঠিক আছে? হ্যাঁ, খালার সাথে কথা করবে না। স্টাফ নিচ্ছো কেন? ও থাকলে আর আসো। হ্যাঁ, প্রিয় ফ্যানটা ছেড়ে নিও, তুমি ফ্যান ছেড়ে বসো না, একটু ঘুমিয়ে একা হয়ে যাও। আমি এক ঘন্টা যাবো ড্রেস খুঁজতেছি, যেটার মধ্যে আমার হাতার শর্টের কোন ড্রেস খুঁজে পাচ্ছিলাম না, বহু কষ্টে এটা পাইছি। কত ভালো হাজবেন্ড, কত সাপোর্টিভ হাজবেন্ড। কাকা পত্রিকা পড়তেছেন, এই ছবি আমি ফেসবুকে দিয়ে দিছি, কত মানুষ যে লাভ দিছে এখানে। আমরা যাচ্ছি, প্রিয় বাবা কোক নিল। জেনে ফেলেন না এমনি মানে মানুষজন নর্মাল অবস্থাতেও কম থাকে, সেক্টরের ভিতরের রাস্তা, তো মেন রোডে যাবো একটু পরে, মেন রোডে উঠবো আরো পরে, বুঝবো যে লন্ডনের আসলে কি অবস্থা। সরকারি হসপিটাল, এখানে টিকা দিব, যাই দেখি যে সিরিয়াল টিরিয়াল কি আছে। কোন দিকে আমরা গেলাম? কুয়েত হসপিটালে, কুয়েত মৈত্রীতে। তো যাওয়ার পরে আমরা যাওয়ার সময় কিন্তু অলরেডি ওয়েবসাইটে দেখে গেছি, বিবিসির ওয়েবসাইটে, বিবিসির ওয়েবসাইট না, আটটা থেকে তিনটা পর্যন্ত টিকা দেওয়া হয়। তো ওইখানে যাওয়ার পর তারা বলছে একটা থেকে দেড়টার মধ্যেই তাদের কার্যক্রম শেষ। না, তারা বলছে নয়টা থেকে একটার মধ্যে, তারা বলছে নয়টা থেকে একটার মধ্যে তাদের কার্যক্রম শেষ। তো আসলে এগুলো মানুষের হয়রানি করা, যে এই যে আমি এত বাসায় প্রিয় বাবা ছুটি নিচ্ছে, প্রিয়কে বাসায় আমি একদম ম্যানেজ করে রেখে আসলাম, পুরাই হয়রানি, আমাকে আবার আসতে হবে। জাস্ট তারা যেই সময়টা বসে ওই সময়টুকু তারা যদি ঠিকমতো সার্ভ করে, তাহলে কিন্তু মানুষের এই হয়রানিটা করতে হয় না। বাংলাদেশের প্রতিটা সেক্টরই আসলে এমন, যা বলে তা না। স্বাস্থ্য মন্ত্রণালয় যেখানে বলছে আটটা থেকে তিনটা পর্যন্ত টিকা দিতে পারবে, তারা শুরু করতেছে এক ঘন্টা পরে, শেষ করে ফেলতেছে দুই ঘন্টা আগে। একটার সময় কেন শেষ করবে, তিনটা পর্যন্ত তো বলাই আছে। এই জন্যই তো ভিড় হয়, এই জন্যই তো ভিড় হওয়া মানেই তো মানে, কারণ আমরা সকালবেলা আসতে পারি না, সকালবেলা প্রিয়র পরীক্ষা ছিল, অনলাইন পরীক্ষা,
তো অনলাইন পরীক্ষা শেষে তারপরে আমরা একজন লোক ম্যানেজ করে প্রিয়র পাশে রেখে তারপর আমরা আসছি। এসে আমরা দুইটার আগে পৌঁছেছি, বলতেছেন একটা সময় শেষ। এটা আসলে খাবারের রেস্টুরেন্ট দেখলাম খোলা টেক অ্যাওয়ের জন্য। সবারই তো আসলে বিজনেস চালায় যেতে হবে, কেউ তো একদম বন্ধ করে ঘরে বসে থাকলে তার হবে না, তারা খাবে কি? খুবই মেজাজ খারাপ আমার যে বের হইলাম অথচ টিকে দিতে পারলাম। প্রত্যেকটা ফ্যামিলির যেরকম অনেক কিছু ম্যানেজ করে তারপরে ফুট করে তো নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা গেছি এবং সব কিছু ম্যানেজ করেই গেছি। আর আমরা লকডাউনের মধ্যে দেখা যায় এত ছোট বাচ্চারে নিয়ে আমরা এই করোনা হাসপাতালে যাইতেও পারবো না, ভয় লাগে। আবার বাসায় রেখে গেলে একলো রেখে যেতে পারবো না, একজন লোক ম্যানেজ করে যাইতে হবে। তো যে লোকটারে ম্যানেজ করবো তারও তো একটা সময়ের ব্যাপার আছে। যাই হোক, কিছু করার নাই, এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে বাংলাদেশের সিস্টেম। প্রিয় খুলো না, আমরা চলে আসছি তো, দিতে পারিনি আমার মাটিকা। না, বাবাকে বলতেছি যে আমি ইয়া ধরছি, ঘরের হ্যান্ডেল ধরছি, হ্যান্ডেল ইয়া করতে হবে। আমরা আসছি তো করোনা হসপিটাল থেকে, যদিও ভিতরে ঢুকি নাই, তারপরে গেটটা যদি হাত লেগে থাকে। তারপরে সেফটি পারপাস এবার সাবান দিয়ে হাত ধুয়ে নিই। দরজার পাশেই দেখা যাচ্ছে ছোটটা, এই জন্য এই জন্য বাড়ি থেকে এসে সাথে সাথে আমরা এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, রান্না বান্না রাতে করবো, এখন একটু রেস্ট নেই, প্রিয়কে ঘুম পাড়াইতে হবে। প্রিয়র কালকে এক্সাম আসছে কিনা জানি না, কালকে না থাকলে পরশু আসছে, ঘুম থেকে উঠে তারপরে রুটিন দেখে পড়াইতে বসাইতে হবে, রান্না বান্নাও রাতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, প্রিয়র বাবা কফি খাবে, তো আমি তো কফি খেতাম না, কারণ কফি খেলে রাতে আমার ঘুম হয় না। তো সে বলতেছে সাথে টোস্ট বিস্কিট দাও, টোস্ট বিস্কিট দিয়ে খাবো। তো তার জন্য আবার টোস্ট বিস্কিট আনলাম, আমার আবার মানে টোস্ট বিস্কিট দিয়ে চা কফি খুব ভালো লাগে। তো বললাম না, ঘুমের যা ইচ্ছে তাই হোক, আপাতত ইয়াটা করি খাই। আমাদের ঘরে খাবারের একটা দিক হলো যখন যেটা আমাদের ভালো লাগে রেগুলার খাওয়া হয়, আবার যখন হঠাৎ করে ভুলে যাই তখন দেখা যায় এটা আর খাওয়া হয় না। টোস্ট আর কফি কিন্তু রেগুলার একটা খাওয়া ছিল আমাদের, মাঝখানে আমি ভুলে গেছি, এই কদিন আর খাওয়া হয় না, তো আজকে আবার মনে পড়ছে। কফি ঠান্ডা হয়ে যাবে, আসো। ইদানিং ঘুমের এত ডিস্টার্ব হচ্ছে তো কফিটা ভালো লাগলো খাই না সহজে। দুপুরেও শুইলাম, একে তো প্রিয়র যন্ত্রণা, সকালের দিকে আমার ঘুম পায়, সকালের দিকে উঠতে হয়, প্রিয়র বাবা অফিসে যায়, প্রিয়র ক্লাস থাকে, দেখা যায় যে পরে যে শুবো আর আসলে উঠার পরে আর ঘুম হয় না। আর সব কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু পরে বলবো তোমার ঠান্ডা কফি দিছি। আজকে ভাবছিলাম একটু হোয়াইট সস পাস্তা বানাবো, প্রিয়কে জিজ্ঞেস করলাম খাবা, সেও কিছু বলে না, প্রিয়র বাবাও কিছু বলে না, যদি কিছু বলে একটু পরে পাস্তা বানাবো, আর না বললে নাই। আমার রান্না বাকি, এখন ফ্রিজ
ধরবো, দেখি কি রান্না করা যায়। কফি কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে যাচ্ছে, সন্ধ্যায় একদম ঝুম বৃষ্টি হয়ে গেল। ভেবেছিলাম পাস্তা বানাবো, এখন প্রিয় নাকি নুডলস খাবে, তো প্রিয়র বাবাও নাকি নুডলস খাবে, তো দুইজনকে দুই রকম ভাবে বানিয়ে দিতে হবে। এখন দুইবারে বানাইতে হবে, এটা প্রিয়রটা, প্রিয়র বাবারটা একটু পরে বানাবো। হ্যাঁ, এই জন্য প্রিয়কে আগে বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রিয়কে ভালোবাসে তুমি না বললা বেশি, এই জন্যই আলাদা ভাবে বানাচ্ছি। বাবার গাঢ় করে ঝোল মানে হচ্ছে ঝোলটা কম, আর পাতলা করে ঝোল মানে হচ্ছে ঝোলটা বেশি। খুবই সুন্দর মুভি।